এরপরে প্রশ্ন হলো বিবাহিত জীবনের মোহরানার বিধান সম্পর্কে আমার কোনো ইসলামী জ্ঞান ছিল না বিধায় অতিরিক্ত মোহরানার শর্তে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে কিন্তু বর্তমানে তা আদায়ের সক্ষমতা না থাকায় আমি ব্যর্থ সুতরাং আমার করণীয় কি আরে বেচারার জন্য তো মায়া হয় এটা তো ফান্দে পড়ে কান্দার মতো অবস্থা হয়ে গেছে বিয়ের সময় মোহরানা 50 লাখ 30 লাখ 40 লাখ ধরা দিছে বেতন 10,000 এখন বেচারা কোত্থেকে দিবে ভাই এখন এই মুহূর্তে একটা মাত্র পথ আপনার খোলা আছে সেই খোলা পথটা হলো বয়ের হাতে পায়ে ধরে মাপটাপ চেয়ে যত তার কাছ থেকে আস্তে আস্তে মাপটাপ নিতে পারেন যদি সভ্যভদ্র ছেলের মতো ভালো মানুষের মতো খাই খেদমত করে প্রয়োজনে চুক্তিতে আসতে পারেন যে তোমার হাঁড়ি পাতিল এগুলা ধুয়ে দিই মাসিক একটা বেতন ধরো এখান থেকে কাটায়া কাটায়া তুমি আমারে অন্তত মুক্ত করো আর বাকিটা মাফ করে দাও এইভাবে বিভিন্নভাবে বয়ের কাছ থেকে মাপ পাওয়া ছাড়া আর কোনো পথ আপাতত খোলা নাই এটা কিন্তু হাসির কথা বলিনি মোহর যদি নির্দিষ্ট হয়ে যায় সব ঠিক বিয়ের সাদি হয়ে গেছে এখন আপনি টের পাইছেন যে হায় হায় মুরব্বীরা তো আমার মুখে একটা রুমাল দিয়া বসায়া দিছে লাগায়া 10 লাখ 20 লাখ তো এখন যদি আপনি টের পান পরে আইসা এক দুটা বাচ্চা কাচ্চাও হয়ে গেছে বিয়ের সাদি হয়েছে 2-4 মাস হয়ে গেছে এরকম কোনো পরিস্থিতিতে আইসা এখন মনে হচ্ছে হায় হায় আমি তো মনে করছিলাম এটা কথার কথা মুরব্বীরা লেখে গাল ফুটানি দিব যে আমার বিয়ে 10 লাখ মহারণা 20 লাখ মহারণা এখন থেকে হুজুর বলে না এটা দিতে হবে বৌরে দেওয়ার সামর্থ্য তো নাই তাহলে এবার কি চাইতে হবে সুসের মতো তীরের মতো চলবে খবরদার যারা অতিরিক্ত মোহর ধরা হয়ে গেছে ওই যে মহিলা মাপ না করলে তো মাপ হবে না সে তো পাওনাদার অতএব পাওনাদারের কাছ থেকে এতগুলো টাকা মাপ করবে সে একটু খেয়াখেদমত করবেন হাঁড়ি পাতিল ধোবেন মাছবেন পোলাপানের প্যাম্পাস পাল্টাবেন কাঁথা বালিশ ধোবেন এই সমস্ত কাজকাম করে মহিলার খেদমত করবেন খোলাসা কথা হলো আপনার স্ত্রীর কাছে আপনাকে মাপ নিতে হবে কথা কি বুঝাইতে পারছি তা না হলে কিন্তু জটিল এবং কঠিন আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন বেশিরভাগ মানুষই আমরা বিয়ে করি মহিলাদের মহর পরিশোধ করি না আর দ্বিতীয় কথা হলো ভাই আপনার সামর্থ্য নাই বুঝলাম 50 লাখ ধরছে আপনার সামর্থ্য মাসে 500 টাকা দেওয়ার যদি থাকে সেটা দেন সেটাও দিবেন না হুজুরের কাছে প্রশ্ন ধরায় দিবেন যাতে হুজুর এমন একটা পদ্ধতি বলে আপনি 5 মাসের মধ্যে বাইরে যান ফাঁক দিয়া এটা হবে কেন আপনি চেষ্টা করবেন আপনার সাধ্যে যতটুকু আছে ততটুকু অন্তত দেওয়া ঠিক না ভাই ঠিক আপনার সাধ্য অনুযায়ী আপনি চেষ্টা করছেন 5,000 কামাই করেন 4,000 সংসারে খরচ করেন 1,000 বইরে দেন মহর দেনা শোধ করেন তাও তো বেচারে দেখা একটু মায়া হবে যে আহারে বেচারা তো দিচ্ছে একসময় বলবে ঠিক আছে আর দেওয়া লাগবে ঠিক না ভাই ঠিক পাওনাদারে একটা টাকাও দিবেন না আর ফাঁক ফকর দিয়ে বাঁচার চেষ্টা করলে তো ঠিক না তবে হ্যাঁ যারা এখনো এই ফান্দে পড়েন নাই তারা আল্লাহর ওয়াস্তে সোজা হয়ে যান বিয়ের মহরণা এমনভাবে ধরবেন যেটা পরিশোধ করতে পারেন বিয়েতে মহরণা বেশি থাকা যদি খুব সম্মানের হইতো খুব গর্বের হতো তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর হতো অনেক বেশি সেটা তো রাখেন নাই তিনি তাহলে বোঝা গেল মহর অনেক বেশি হওয়ার ভিতরে কোনো কিল্লাই কল্যাণ নাই এখন মুশকিল হলো মহর তো ছেলেরা সাধে ধরে না মেয়ের বাপেরা তো ছাড়ে না অনেক মোটা অঙ্ক ধরে এটাও ভুল কাজ যে বিয়েতে মহরের পরিমাণ বেশি থাকে সেটার চাইতে মহরের পরিমাণ কম থাকা বিয়ের মধ্যে বরকত বেশি হয় অতএব সে চেষ্টা করবেন হ্যাঁ যার সামর্থ্য আছে সে আবার অল্প দিবেন না সে স্ত্রীকে যত পারেন তত মহরণা দিবেন আপনার সামর্থ্য আছে দিবেন ইনশাআল্লাহ